সিরাজ ভাই, কি কিছু বলেন, এখানে নিয়ে আসলেন, বললেন কি বলবেন, চুপচাপ বসে আছেন, মনটাও মনে হচ্ছে যে খারাপ। কি মন ভালো হয়নি এখনো? আপনার সাথে কথাবার্তা বলে আমি হালকা হয়ে গেছিলাম, মনটা ভালো হয়ে গেছিল, কিন্তু আবারও মনটা হঠাৎ খারাপ হয়ে গেল। কেন, কি হয়েছে? আসলে আমরা আমাদের দুই চোখ দিয়ে যে সভ্যতাটা দেখতেছি এটা কিন্তু সত্য না, মিথ্যে মিথ্যে জঙ্গলের নিয়মই এখানে চলতেছে। কারোর সাথে শত্রুতা নেই, কথা নেই, বার্তা নেই, লেনদেন নেই, তারপর হিংসে করবি, ও কিসের জন্য ভালো আছে, ও ভালো চলবি কিসের জন্য? এই যে আমি আপনার সাথে কথা বলি, এইটা দেখে আরেকজন সহ্য করতে পারতেছে না, সে আমাকে ডাইরেক্ট থ্রেট করেছে আমি যেন আপনার সাথে না চলাফেরা করি। কে কে সে, নামটা শুনি। ওই যে আপনার সাথে আসেছিল না, পাশা, পাশা ফাউলটা যা তা কয় আমাকে থ্রেট করলো। পাশা? ওর এত বড় সাহস! ঠিক আছে, আপনি কোনো টেনশন করবেন না। আপনি যেন কেন মন খারাপ করছেন, আরে আশ্চর্য, কোনখানকার কোন পাশা কি বুঝে সেদিন আপনি কেন মন খারাপ করবেন? আমি আপনাকে কিছু বলেছি? হ্যাঁ হ্যাঁ, তা বলেননি। তাহলে পাশাকে নিয়ে আপনার টেনশন করতে হবে না, ওকে কি করতে হবে সেটা আমি দেখবো কালকে সকাল। আজকে আজকে তো রাত হয়ে গেছে, কালকে সকালটা পাশা নতুন করে দেখবে, একটা ভয়ঙ্কর সকাল দেখবে পাশা। আল্লাহ, আপনি কি পাশাকে মারবেন নাকি? আমি কি করবো সেটা আমার উপর ছেড়ে দেন না, ওর এত বড় সাহস, আমি কার সাথে মিশবো, কে আমার সাথে মিশবে সেটা কি ও ঠিক করে দেবে? না, হয়েছে কি, এটা তো মুসলিম কান্ট্রি, মনে করেন একটা মেয়ে ছেলে একটা পুরুষ ছেলের মাথা ফাটিয়ে দিল, এটা নিয়ে কেস কাছারি হয়ে গেল, দেখা যাবে নি আপনাকে উল্টো 12 বছরের জেল দিয়ে দিছে। সিরাজ ভাই, আপনি না অতিরিক্ত সহজ মানুষ, আপনার এত কিছু চিন্তা করার দরকার নেই তো। আমি বললাম তো, পাশাকে কি করতে হবে সেটা আমি দেখব, আপনি জাস্ট চিল। হাসবো? অনেক মানুষই বলা বলি করে, একটা ছেলে আর একটা মেয়ের মধ্যে কোনো রকম সম্পর্ক হতে পারে না, সম্পর্ক হলে ওটা খারাপ। কিন্তু বিশ্বাস করেন, এই যে আমি আপনার সঙ্গে চলাফেরা করতেছি, উঠবাস করতেছি, মাঝে মধ্যে কফি টফি খাচ্ছি, আমার কিন্তু মনে হচ্ছে আমি একটা বোনের সাথে কথাবার্তা করছি, খারাপ কিচ্ছু মনে হচ্ছে না। সিরাজ ভাই, আপনি আসলে খুবই সহজ মানুষ এবং খুবই ফানি একটা মানুষ। কি এখন কি মন খারাপ করে সব বন্ধ করে বসে থাকবেন? আরে না, মন খারাপ তো দূরের কথা, মানুষ মরে গেলেই সব কিছু করতেছে, অফিসে যাচ্ছে, টাকা পয়সা কামাই করতেছে, খাচ্ছে, বাঁচছে, ঘুমাচ্ছে, আপ করবো সব করবো। চলো আমরাও মার্কেটে যাই। কি কিনবেন? বুলেটে কিছু কিনবো না। আচ্ছা ঠিক আছে, অবশ্য ওই মার্কেটের মধ্যে দিয়ে ঘোরাফেরা করলে ভালো লাগে। নগদেই পাওয়া যায় দেশের সেরা রিচার্জ অফার। দেশি নগদে বেশি লাভ।